আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার ওয়া লা ইয়াদুরুল্লাহ শাইআ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কুরআন মুবিন মাদার মুকুন, কুরআন মুদার সংবিধান, মুদার সংবিধান। তাহার মাঝে আরো আসে সব সমস্যার সমাধান। আল্লাহুম্মা হ্যাঁ, এগুলো নিয়ে যত গন্ধবাস না হয়, এই কারণে প্রত্যেকই আমরা এগুলাকে একটা নিরাপদ স্থানে রাখবো যাতে কোনো মানুষের কষ্ট না হয়। আর দ্বিতীয়ত হলো এই কুরবানির পশু জবাইটা একেবারে আমরা বাড়ি ঘরে করবো। যেতে আজকে আমরা ঈদুল আজহার নামাজ বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অত্র অঞ্চলে প্রায় 10-12টি মহল্লার মুসল্লিদেরকে নিয়ে একত্রিত ভাবে আমরা আদায় করেছি। অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবক মুরব্বী উলামায়ে কেরাম বিভিন্ন মহল্লার ইমাম সাহেবগণ এসেছেন। আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত। এ মুহূর্তে আমাদের মুসল্লিরা বাড়ি ঘরে যাচ্ছেন, আমাদের কুরবানি দেওয়া হবে। এই কুরবানি ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির পক্ষ থেকে রাজ্যবাসীকে দেশবাসীকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি রাজ্য ও দেশে হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি সকল অংশের মানুষকে আমরা বিশ্রামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ কমিটির তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি রাজ্য এবং দেশের প্রশাসনকে আমরা যাতে সুন্দর সুষ্ঠুভাবে ঈদ পালন করতে পারি, উৎসব পালন করতে পারি, এই ক্ষেত্রে প্রশাসনের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করছি। আজকে এখানে উপস্থিত আছেন ঈদগাহ কমিটির প্রেসিডেন্ট বাহাজ মিয়া, সেক্রেটারি বিল্লাল মিয়া এবং ঈদগাহ কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আমি আবারও ঈদগাহ কমিটির তরফ থেকে ঈদগাহর মধ্যে যারা নামাজ পড়েছেন ঈদগাহ কমিটির আহ্বানে সাড়া দিয়ে সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি।